ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণবজি। বাংলাদেশ ও বাঙালির এ অকৃত্রিম বন্ধুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভারতের সাবেক রাষ্ট্রপতিকে একটি লাল সবুজের জার্সি উপহার দিয়েছেন সাকিব। নিজেই তার ফেসবুক ভেরিফাইড পেজে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার প্রণব মুখার্জির সঙ্গে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে সাকিব আল হাসান লিখেছেন, বাংলাদেশ ও বাঙালির অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরকালীন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসাবে বাংলাদেশের লাল সবুজের জার্সি দিতে পেরে আনন্দ বোধ করছি। তিনি সবসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ।